গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা আজকে এখান থেকেই শুরু করছি এই সুন্দর ভিউ দিয়ে। আর এখন আমাদের কি প্ল্যান? এখন আমরা যাব অরল্যান্ডে। আমাদের সাথে এখন চলুন, আমরা গিয়ে কি করব সেটা ওখানে গিয়ে স্থির হবে। আসুন। আপনাদের আরো একটা সুন্দর স্পট দেখানোর জন্যই নামলাম আমরা। এখন তো যাচ্ছি ওল্ডেন সেন্টারের দিকে, বাট তার আগে আপনাদেরকে সুন্দর ফুলগুলো দেখাই। যে ফুলগুলো অ্যাকচুয়ালি আর্কটিক সার্কেলে খুব পপুলার বলবো না, খুব কমন, আর আমাদের কাশ্মীরে পাওয়া যাবে কিছু ফুল। দেখুন, নরওয়ের সামারটা ভারী সুন্দর। এই যে ছোট ছোট ছবির মতো গ্রামগুলো নিজেদেরকে রঙিন বনফুল দিয়ে সাজিয়ে তুলেছে, কে বলবে এই গ্রামগুলোই উইন্টারের সময় আপাদমস্তক বরফে মোড়া থাকে, কোনো সজীবতা থাকে না, প্রকৃতি যেন নিজেকে সুপ্তির মধ্যে নিয়ে যায়। এই গ্রামগুলোই আবার সামারে দেখুন কি অপোজিট, পুরো একদম ঘন সবুজ, চারিদিকটা রঙিন হয়ে উঠেছে। আর এই অঞ্চলের গ্রামগুলো এরকমই সুন্দর লাগে, মনে হয় এখানে প্রত্যেকটা ইঞ্চি ভগবান এরকম সুন্দর করেই সাজিয়ে দেন সামারে। অবশ্যই উইন্টারে এর সৌন্দর্যটা আলাদা, সেটাও উপভোগ করার মতো, কিন্তু আমার এখানে সামার এত ভালো লাগে। যাই হোক, এই যে রডোডেনড্রন ফুলের গাছটা দেখছেন, এই গাছটাও কিন্তু আমার খুব ভালো লাগছে। কেন জানেন তো, ছোটবেলায় যখন বইয়ের পাতায় পড়েছিলাম রডোডেনড্রন ফুলের গাছের কথা, তখন না খুব কৌতূহল ছিল। এখানে তো এই রডোডেনড্রনটা খুবই কমন, কিন্তু তাও মনে হয় প্রত্যেকবার যখনই দেখি যেন ছোটবেলায় ফিরে যায়। এই এই যে গাছটা, এই যে স্পটটা দেখছেন, এই স্পটটার অপোজিটেই যে স্পটটা রয়েছে, এখন আমরা যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি সেই স্পটটা ভয়ঙ্কর সুন্দর বললেও কম হবে। দূরে বরফে ঢাকা পর্বতমালাগুলোর কোল দিয়ে নদীটা বয়ে চলেছে কুলুকুলু আওয়াজে। জলের স্রোতটা এখানে এতই বেশি যে কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা এলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে অনেকক্ষণ, আর শুনতে ইচ্ছে করবে এখানকার জলের আওয়াজটা কুলুকুলু কুলুকুলু। শুনুন একবার মন দিয়ে। ভালো ওয়েদার হয়ে গেছে আজকে, বৃষ্টি দেখাচ্ছিল তিনটের থেকে, কিন্তু অয়ন বলছে আজকে বৃষ্টি দেখাচ্ছে না, আমি জানি না। আবার রাত্রিরে বৃষ্টি আছে, রাত্রিরে যা ইচ্ছে হোক, আটটার পরে যা ইচ্ছে হোক, কিন্তু আটটার আগে অব্দি জানে অ্যাটলিস্ট এই ওয়েদারটা থাকে, অ্যাটলিস্ট বাইরে বেরোতে পারবো আর আপনাদের সাথে ভিউটা এনজয় করতে পারবো। নরওয়ের এই এরিয়াটার নাম হচ্ছে লোয়েন। এই লোয়েন এরিয়াটা ভয়ঙ্কর সুন্দর বললেও কম হবে, প্রত্যেকটা জায়গায় যেন ভয়ঙ্কর সুন্দর। তো এই জায়গায় অনেক অ্যাক্টিভিটিও করা যায়। আমরা এখন যাচ্ছি সেখানে একটা ইনফরমেশন সেন্টারে, জানবো এখানে কি কি করা যায়। একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, বেশ কয়েকটা দেশের ফ্ল্যাগ আছে, তার মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, তাই না? ভীষণ মজা লাগছে। এই যে তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার যে প্লেসটা আছে, ওখান থেকে ওপরে উঠলেই ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে সমস্ত ইনফরমেশান আমরা নিলাম। ইনফরমেশান নিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে এদের ক্রুজ একটা নির্দিষ্ট টাইমে ছাড়ে, তো সেই ক্রুজে করেই যাওয়া যাবে। আর কালকে, তাই জন্যে কালকে 10টার সময় ক্রুজ ছাড়বে, তো আমাদের 10টার সময় আসতে হবে। আর সেকেন্ড আরও একটা হচ্ছে ব্রিক্সাল গ্লেসিয়ার, যেটা সেটাই যেতে গেলে 24 কিলোমিটার এখান থেকে যেতে হবে গাড়িতে করে ব্রিক্সাল বলে জায়গাটায়। তারপর ওখান থেকে প্রায় 45 মিনিটসের হাইকিং আছে, তো আমরা জানি না হাইকিংটা আমাদের পক্ষে পসিবল না, কারণ মামনি আছে। আর আদারওয়াইজ আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্ট থেকে ওরা কিছু ফুল কাট দেয়। তো আমরা জানি না কী করবো এখন, বুঝতে পারছি না। বাট ফার্স্ট আমাদের যেটা গন্তব্য সেটা হচ্ছে লোয়েন। লোয়েনে গিয়ে আমরা দেখবো যে ওখান থেকে আমরা কেবল কারটা নিতে পারি,
আর যদি নিতে পারি তো ঠিক আছে, আদারওয়াইজ আমরা একেবারে গার্ডেনের ফিয়র্ডে যাব। কালকে আমরা তাহলে ক্রুজটা করব। কি অয়ন, তোমারও তাই প্ল্যান? তো আমারও তাই মনে হয়। তো ফার্স্ট আমরা লোয়েনে যাই, কি বলছো? ফার্স্ট আমরা লোয়েনে যাই, লোয়েনে গিয়ে কথা হচ্ছে। লোয়েনে পৌঁছে গেছি আমরা, এখন যাব লোয়েন অ্যাডভেঞ্চারের যে প্লেসটা আছে ওখানে, জানবো যে কী কী করা যাবে এখানে আলটিমেটলি। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কেবল কারটাই নেব। কেবল কার এখান থেকে 500 মিটার দূরে ওই অফিসটা, কেবল কার নেবো। এখানে প্যাডেল বোটও করা যেত, সাইক্লিং করা যায়, অনেক অ্যাক্টিভিটি করা যায়। বাট প্যাডেল বোটের ক্ষেত্রে যেটা, 4 জন আছে আর আমরা আছি 5 জন, তো সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। তাই আমরা এখন ডিসাইড করিনি কি করব প্যাডেল বোট নিয়ে, বাট কেবল কারটা করব, যাচ্ছি এখন। অদ্ভুত সুন্দর একটা জায়গা, তো ওইটা হঠাৎ করে ভালো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাবো সেই উপরে, দেখা যাক কিরকম সুন্দর আমরা দেখতে পাই জিনিসপত্র। মামুনি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে এই রাইডগুলো নেবে কোনোদিনও চিন্তাও করতে পারেনি। তাই আমরা নরওয়েতে আসার পর মামুনির সেই স্বপ্ন পূর্ণ করেছে। ভসে আমরা একটা রাইড নিয়েছিলাম আর এখানেও তাই নিলাম। এখানে নেওয়ার অন্য একটা কারণ আছে, এখান থেকে যে ইউনিক ল্যান্ডস্কেপ দেখা যায় সেটা নরওয়ের অন্য কোনো জায়গার থেকে দেখতে পাওয়া যায় না। কারণ এখানে দুটো ফিয়র্ড মিলিত হয়েছে কিভাবে সেটাই দেখতে পাওয়া যাবে, একসাথে দুটো ফিয়র্ড দেখতে পাবো। তো তাই জন্যই আমরা রাইডটা নিয়েছি, নিয়ে মনে হয় না কোনো ভুল করেছি যা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই কেবল কারটা নিয়ে আমাদেরকে যেখানে নামালো সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্ট থেকেই সোজা এগিয়ে গেলে আমরা একটা সুভেনিয়ার্সের শপ পাবো, যে শপটায় এখন আমরা আছি। তো এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে, বাইরে গিয়েই ভিউটা দেখতে হবে। এখানে অনেক ভিউ পয়েন্টও রয়েছে। এই দেখুন, অলরেডি বাইরে গিয়ে দাপাদাপি স্টার্ট করে দিয়েছে। এখন আছি হোভেন বলে একটা জায়গায়। হোভেনটাকে আমার ঠিক হেভেন হেভেন লাগছে, মনে হচ্ছে যদি ভগবান কোথাও থেকে থাকেন এই জায়গাটাই হয়তো থাকেন। কারণ এত সুন্দর জায়গা কি আর হয়, মানে খুব কম আছে এত সুন্দর জায়গা। কি র বিউটি নরওয়ে, হ্যাঁ, নরওয়ে দেখলে মনে হয় পৃথিবীর সৃষ্টির যে আদি মুহূর্তগুলো হয়তো এরকমই ছিল, এতটা সুন্দর ছিল। আর আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে ভাইকিং যারা ছিল তারা এই জায়গাটাই সত্যি কিছুই তো পেত না, শুধু এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে তো আর পেট চলে না। জীবনযাত্রাটা কতটা কঠিন ছিল এখানে, এসব ভাবলে সত্যি অবাক লাগে। তাই জন্যেই হয়তো ওরা এত নৃশংস হয়ে গেছিলো নিজেদের জীবনযাপনের জন্যে। বাট তারা কি ভালো ভিউ পেত, এখন অনেক উন্নত হয়ে গেছে জায়গাটা, কিন্তু সত্যি ভিউ নিয়ে কোনো কথা হবে না। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই পেছনের দিকে হাঁটতে হবে, তাহলেই হচ্ছে মেইন যে ভিউ পয়েন্টের যে জায়গাটা তৈরি করা আছে ওখান থেকেই পুরো প্যানোরামিক 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। চলুন ওখানে যাই। বিশাল ঠান্ডা আজকে, আসলে মেঘলা করে আছে, তো আর এখান থেকে গ্লেসিয়ারের স্নোগুলো কিছুটা মানে জাস্ট খুবই কম দেখা যাচ্ছে আর কি। আমার মনে হয়েছে জায়গাটায় আসা অবধি, কারণ আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে এখান থেকে নোট ফ্লট দেখা যায় পুরো, অ্যাকচুয়ালি পুরো একদম টপ ভিউ যেটা। আর সব থেকে মজা লাগছে, আমরা তো এর আগে ডালসনিপ বাই ও গ্যারিঙ্গার ফিয়র্ডের টপ ভিউ দেখেছি, বা স্টাইনে নিয়ারে ফিয়র্ডের টপ ভিউ দেখেছি, কিন্তু এখানে না ফিয়র্ডটা যে কীভাবে গেছে পুরো ওয়েটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই যে মাউন্টেনটা, এই মাউন্টেনের পুরো চারিদিক দিয়ে ফিয়র্ডটা কি সুন্দরভাবে এসছে, অসাধারণ দৃশ্য। আর আমার মনে হয় 595 ক্রোনার অর্ধি, যারাই আসবেন এখানে ডেফিনেটলি আসার ট্রাই করবেন, কারণ অদ্ভুত সুন্দর একটা ভিউ পাবেন। এবং মানে
সারা জীবন মনে রাখতে পারবে এবং অদ্ভুত সুন্দর একটা হাইকিং ও পাওয়া যাবে। হ্যাঁ কি বলছো? আর আরেকটা কথা কি বলতো অয়ন, এখানে আমার মনে হয় জুলাই মাসে আসাটাই বেটার, যেহেতু মামুনি বাপে চলে যাবে তাই আমরা জুন মাসে এসেছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ কারণ জুলাইয়ে সানি থাকে, খুব সানি থাকে জুলাইয়ে। বেশ কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম, দেখছিলাম ওদের অ্যাক্টিভিটিগুলো। এরা তো আসলে নেচারকে খুব ভালোবাসে, পাহাড়কে ভীষণ ভালোবাসে, তো এখানে বিভিন্ন রকম হাইকিংয়ের ব্যবস্থাও আছে দেখলাম। আর আমি তারপর এই জায়গাটায় এসেছিলাম, এই স্ট্রাকচারটা ওরা বানিয়ে রেখেছে। এখানে এসে আমি একটুখানি নাটক করছিলাম যে দেখো আমি জয় করেছি জায়গাটা, আসলে কিছুই না, কেবল করে উঠে চলে এসেছি। যদিও জায়গাটায় নাটক করতে বেশ ভালোই লাগছে। মাথা খারাপ কার মাথা খারাপ? তোর না দাদুর না ঠাম্মি? এখান থেকে ও যেতে দেবে না, এখানেই বসবে ও, ওর দুই সাগরেতকে নিয়ে এখানেই বসবে। আমরা চললাম, টাটা, এলাম, টাটা। হ্যাঁ শীতের দেশেই তো এসছি, আধ ঘন্টা থাকলেই যাবো। কি সুন্দর ভিউটা, কাছ দিয়ে আসছে, দারুণ ভিউ আসছে। দাদু বসবে না, চলো আমরা যাবো। ভিউ দেখার পর আর ঠান্ডায় জমে যাওয়ার পর আমরা ওই সোভেনিয়ার্সের শপ থেকে কিছু কেনাকাটা করলাম। তো আমরা ওখান থেকে কয়েকটা কুকিজ কিনলাম। নরওয়েজিয়ানরা না খুব ভালো কেক পেস্ট্রি এসব বেকারি আইটেম বানাতে পারে, ভীষণ ভালো লাগে আমার খেতে। তো এখান থেকেই কয়েকটা কুকিজ নিয়ে আমরা গিয়ে এই জায়গাটায় ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি দেখছিলাম রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া যায় কি না, বাট মেঘের এত ঘুম পেয়েছিলো, এত জ্বালাচ্ছিলো যে সেখানে আর আমরা টাইম স্পেন্ড করিনি। ভাবলাম গাড়িতেই চলে যাই, ওখানে একটু ঘুমিয়ে পড়বে। তো তারপর আমরা কেবল কার নিয়ে নিই, কেবল কারে নামছিলাম। নামতে নামতে আমাদের বিশ্বলোচন শর্মা গান শুরু করলেন, গ্রীষ্মকালে গান ধরেছেন বিশ্বলোচন শর্মা। শুনুন তো বিশ্বলোচন শর্মার গানটা কেমন। শুনলেন তো, এইভাবে গান করতে হয়, বুঝলেন? আপনারা শিখে নিন। কেমন লাগলো? অদ্ভুত। আমরা উঠেছিলাম ওই ওপরটায়, ওই যে ওখানে। এখন আমরা নেমে চলে এসেছি। অয়ন, আমাদের নেক্সট প্ল্যান কি? আমরা এখন হচ্ছে টেসলা চার্জ করবো গাড়ি স্ক্রিন থেকে, যে ওখানে হচ্ছে আমরা কিছু খেয়ে নেবো গাড়ি চার্জ করার সময়। আর তারপর ওখান থেকে ডাল সিম্পা আর হচ্ছে গাইডেঙ্গার যাবো। আর হঠাৎ করে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে এবং ওই রাস্তাটাতে খুব আপ অ্যান্ড ডাউন, তো গাড়ি চালাতে অসুবিধা হবে না। তাহলে নর্মালি প্রচণ্ড ঠান্ডায় বা বৃষ্টি পড়লে ফগি হয়ে যায়, তো সেখানে গাড়ি চালানো যায় না। কালকে আমরা বেরোতে পারি আবার একটু সাইড সিন, কালকে আমরা লোকাল ট্যুর করবো। হ্যাঁ বার্গার পাওয়া যায় এখান থেকে নিয়ে নেব, কারণ আমরা খুব তাড়ায় আছি। গাড়িটা চার্জ হলেই আমরা বেরিয়ে যাব গাইডেঙ্গারের দিকে। তো যাই, দেখি এখন কি পাওয়া যায়। অয়ন পিজা খাবে না বার্গার খাবে? পিজা অর্ডার দিয়ে চলে এসেছিলাম এই সোভেনিয়ার্স এর শপে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর আইটেম কিনতে পাওয়া যায়। তো আমরা কয়েকটা, আমরা ওই যে দেখলেন ওই ফ্রিজ ম্যাগনেটটা কিনলাম, আর কিছু জিনিস কিনলাম বাপি মামুনি যাতে ইন্ডিয়া নিয়ে যেতে পারে। তো এখন আমরা আবার ফিরে যাব, দেখব পিজা রেডি কিনা। পিজাটা অনেক টেস্টি ছিল, আমরা ফুললি স্যাটিসফাইড পিজাটা খেয়ে। না পুলিশ পিজারিয়ার থেকেই কেনা এটা। তো আপনারা যারা স্ট্রিনে আসবেন আপনারা এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন, আমি নামটা মেনশন করে দেব। আর আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম তাই জন্য বেশি ভালো লাগছিল, বেশি টেস্টি লাগছিল।
যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমাদের নেক্সট গন্তব্য কোথায়? আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গ্লেসিয়ার। ঠিক শুনেছেন, তো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের গ্লেসিয়ার ট্যুর, আর সাথে সাথে ডালসনিব্বা বলে একটা সুন্দর জায়গা যেখান থেকে আমরা ফিয়র্ডের, মানে গ্যারাঙ্গার ফিয়র্ডের টপ ভিউটা দেখতে পাবো। তো স্টে টিউনড, বাই বাই।